যেটা আপনি ভাবেননি সেটা যখন হয় তখন মানিয়ে নেওয়া সত্যি কঠিন। দুর্দান্ত ধূর্ধর্ষ ভারতীয় বোলিং অ্যাটাক, এই সমস্ত ছবিগুলো যেন প্রতীক। পুরোপুরি ব্যাকফুটে থাকা টিম বাংলাদেশ মাইটি ইন্ডিয়ার বিপক্ষে যে দারুণ শুরুটা পেল সেটা লিটন আর তামিমের সমীহ জাগানিয়া ব্যাটিংয়ের বদৌলতেই। আগের তিন ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটি থেকে সর্বোচ্চ সরবরাহ, মোটে 19 রান। অন্য দিনগুলোর মারকাটারি কৌশলের তুলনায় এবারের ওপেনিং স্ট্র্যাটেজি ছিল আলাদা, চোখে পড়ার মতো। শুরুতে দেখে শুনে খেলেছে লিটন আর তানজিদ তামিম, সময় যত এগিয়েছে চড়াও হয়েছেন দুজন, বিশেষ করে তানজিদ তামিম। ওপেনিং জুটিতে ভালো কিছু হবে সে আশাটা ছেড়ে দেওয়ার কথা প্রেস কনফারেন্সে নিজেই কদিন আগে বলেছিলেন এ ম্যাচের ক্যাপ্টেন নাজমুল শান্ত। তবে পুনেতে যেটা পাওয়া গেল সেটা মেঘনা চাইতেই বৃষ্টির মতো। ভারতের বিপক্ষে ওয়ানডেতে লিটন জুনিয়র তামিম পার্টনারশিপ ইতিহাসের তৃতীয় সেরা, আর ভারতের মাটিতে এটাই বাংলাদেশের ওপেনিং পেয়ারে সর্বকালের সেরা। এছাড়াও এটাই হাইয়েস্ট ওপেনিং পার্টনারশিপ বিশ্বকাপে। এর আগে 1999 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে 69 রানের জুটি ছিল মেহরাব হোসেন অপি আর শাহরিয়ার হোসেন বিদ্যুতের। সব কিছুই ছাড়িয়ে ছাপিয়ে গেছেন লিটন আর তানজিদ তামিম। একটা বাড়ির ফাউন্ডেশন যেমন, ক্রিকেটে ওপেনিং পার্টনারশিপটাও ঠিক তেমন। বাংলাদেশ যে টানা দুশ্চিন্তার ব্যাটিং ডিপার্টমেন্টে হুট করেই একটা সমীহ জাগানিয়া জায়গায় দাঁড়ালো, সেটার ভিত্তি এই তানজিদ তামিম আর লিটনের জুটিটাই। মারিয়াসান, একাত্তর।